শুভ দুপুর, কেমন আছেন সবাই? এই সপ্তাহটা বেশ পরপর কদিন দেখা হলো। আজকে আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন মনোরোগ চিকিৎসক লোপামুদ্রা গোস্বামী। তার সঙ্গে আপনাদের কথা বলার হদিশটা আগে দিয়ে দিয়ে বরং বলি যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো ভাবছি, বা আপনাদের সঙ্গেই সরাসরি ভাবনাটা শুরু করি। 4007-3267 আর 4007-3269 এই নম্বরে আপনারা সরাসরি লোপামুদ্রার সঙ্গে কথা বলবেন। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি মুখ্যত সেটা হলেও ভালো থাকা তো ভালো রাখারও একটা দিক আছে, সুতরাং অন্যান্য সমস্যাও যদি মনে আসে লোপামুদ্রার সঙ্গে কথা বলে নিতে পারেন। সাধারণভাবে আমরা ভাবছিলাম যে বয়ঃসন্ধির কিছু জটিলতা নিয়ে আলোচনা করব। এখন বয়ঃসন্ধির জটিলতা মানে শুধু লেখাপড়া না করা, এতদিন ফার্স্ট হচ্ছিল, এখন কেন হচ্ছে না, কেন হচ্ছে না, এতদিন মাই জীবনে ধ্রুবতারা ছিল, এখন মা কেন নেই, এটাই ঠিক জটিলতা নয়। না, এই জটিলতাগুলো কেন সেটাই জটিলতা। এবং কোথাও বোধ হয় অভিভাবকদের তরফেও আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে কেন এতদিন আমার মতো হয়ে থাকা ছেলে বা মেয়েটা আজ অন্য পথে যাচ্ছে, বিগড়ল নাকি, এই স্বাভাবিক যে চলাটা সেটা বিগ্রণ বলে অভিভাবকের তরফে দেখা, সবটা মিলিয়ে একটা দূরত্ব। আজকে সকালে জানো তো একটা কোটেশন পড়লাম, এটার সঙ্গে তার খুব যোগাযোগ নেই, দূরত্ব কথাটা মনে পড়ল, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বোধ হয় লাইনটা বলছেন যে কতখানি নিকট ছিলাম দূরত্বই একমাত্র সে কথা জানে। ঠিক, সত্যি এটা যদি তুমি অন্যভাবেও ভাবো, একদম যে ছিল যে পরাণের একেবারে মধ্যিখানে, সে হঠাৎ যদি বাইরে চলে যায়, আলোয় চলে যায়, তখন একটা শূন্যতা তৈরি হয়। তো এই যে মূলত কি কোন জায়গাটা আটকায়, আসলে আমি আমার যেটা মনে হয় এই জিনিসটা যুগে যুগে ছিল, মানে আমার যে অ্যাডোলেসেন্ট ছেলে বা মেয়ে একটা চাইল্ডহুড পেরিয়ে এসে আসছে, তার সাথে বাবা মার একটা কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে যে সবসময় খুব ঝগড়া হচ্ছে, ওভারটলি এক্সপ্রেস করছে এমন নাই হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, এটা কিন্তু চিরকালই ছিল, আজও আছে, ধরনটা হয়তো বদলেছে। তার একটা জিনিস যেটা আমার মনে হয় মূল জায়গাটা হচ্ছে বাবা মার তরফ থেকে হচ্ছে যে ঠিক আমাদের মতো করে ভাবছে না, বা আমরা এতদিন সব ভালোটা ওর ভেবে দিয়েছিলাম, এখন ও যেন ওর নিজের ভালোটা নিজে একটু বেশি বুঝতে শিখছে, সেটা বাবা মার তরফে তাদের অতটা ভালো লাগছে না, তার কারণ আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে জিনিসটা। আর ঠিক যে জায়গাটা যাচ্ছে, অনেক সময় বাবা মারা সেই জগৎটা সম্পর্কে খুব ভালোভাবে অবহিত নন, খুব খোঁজ খবর রাখেন না, কিন্তু খোঁজ খবর রাখি না যে এইটা স্বীকার করতে যেন কোথাও একটা পরাজয়ের গ্লানি, একটু জেনে নিতে পারি, অসুবিধে কিছু নেই, যে হ্যাঁ কি হয়, আমি তো অনেক কিছু জেনে নিই আমার স্টুডেন্টদের কাছ থেকে, যে সব তো জানতাম মানে জানি না, মানে খুব সাধারণ অর্থে বলতে গেলে এই যে ইন্টারনেটেরই অনেক কিছু সেগুলো জানি না, অনেক সময় ওদেরকে জিজ্ঞেস করি যে কি হয়, এই জায়গাটা একটু জেনে নিতে পারেন, সে জায়গাটা বাবা মার তরফে কোথাও একটা অসুবিধা হয় তারা ঠিক জানতে চান না। আর ছেলে মেয়েও যেন এই জায়গাটাতে আসলে পরে, অনেকগুলো কারণ আছে, তার কারণগুলো আমি পরে আসছি, এই জায়গাটা আসলে পরে যেন সবেতেই আমার রাইটটাতে কেউ এসে থাবা বসাচ্ছে, হ্যাঁ থাবা বসাচ্ছে, ইন্টারফেয়ার করছে, অতএব আমার আমার অধিকারটা চলে যাচ্ছে। আমার মনে এটা না দুটো রাইটের মধ্যে সংঘাত জন্মায় আর কি, যে বাবা মা ভাবছে জানাটা তো আমার রাইটের মধ্যে পড়ে, ছেলে মেয়ে ভাবছে এটা আমার রাইট, আমার প্রাইভেসিটাকে প্রিজার্ভ করা, অতএব এই দুটো রাইটের মধ্যে সংঘাত হয়ে এটা একটা রং তৈরি হয়, আর তার ফলে অনেক সময় সেটা গিয়ে পৌঁছায় হচ্ছে বাবা মার কাছে, ইউ হ্যাভ টু টেল, তোমাকে এটা বলতে হবে, আর ছেলে মেয়ের কাছে দিস নান অফ ইউর বিজনেস, মানে এই জায়গায় বিষয়টা চলে যায়, যেটা যখন তখন খুব স্ট্রেসফুল হয়ে যায় দুপক্ষের, মানে আমার মনে হয় খুব স্ট্রেসফুল হয়ে যাওয়ার আগে বিষয়টাকে একটু চিন্তা ভাবনা করে আমরা এটাকে একটুখানি ঠিকঠাক জায়গায় রাখতে পারি আর কি। তো কেন স্ট্রেসফুল হয়, মানে কেন, মা বাবার তো অজানা কিছু নয়, বাচ্চা যেটা লুকোচ্ছে
আমরা সাধারণত অন্ধকারকে ভয় পাই, কিন্তু বাবা মা যদি মনে করেন যে তারাও ওই স্টেজটা দিয়ে গেছেন এবং বয়ঃসন্ধির যে কৌতূহলগুলো সাধারণভাবে কি কি ক্ষেত্রে হয় বা সেটা বাবা মার অজানা নয়, তারপরে বয়ঃসন্ধির ভালো লাগা প্লেজার সেটাও বাবা মার অজানা নয়, আমার মনে হয়, জানি না তুমি একমত কিনা, মা বাবা কি মানতে চান না যে তার ছেলেও বড় হচ্ছে, স্বীকার করতে পারি ট্রানজিশনের মধ্যে দিয়ে যায়, আমরা স্বীকার করতে পারি না যে জিনিসগুলো আমরা হয়তো করে এসেছি নিজেদের জীবনে, সেই জিনিসটা যেন স্বীকার করে নিতে মেনে নিতে ভীষণ কষ্ট হয় আর কি। ওই ওই কাজগুলো সব আমরা করেছি, কিন্তু হয়তো ওরা যে ফর্মে করেছে আমরা একটু অন্য ফর্মে করেছি। কিন্তু তোমার কি মনে হয় না যে অভিজ্ঞ একজন মানুষের কাছ থেকে, অভিজ্ঞ এবং কাছের মানুষের কাছ থেকে আমি সঠিক যে পথটা পাবো সেটা কখনোই আমার অনভিজ্ঞ সমবয়সী কোন বন্ধুর কাছ থেকে পাবো না? না, সব সময় আমার এটা ঠিক মনে হয় না। অনেক সময় আমার মনে হয় যে চাইল্ডহুডে বাবা মারা যে প্রোটেকশনটা দিতে পারেন, যে প্রোটেকশনটা একজন চাইল্ড তার বাবা মার কাছ থেকে পায়, সেটা কিন্তু অনেক সময় অ্যাডলেসেন্ট পিরিয়ডে হয় না। অনেক সময় কিন্তু পিয়ার্সরা সেই প্রোটেকশনটা দেয়, মানে আমরাও কিন্তু পিয়ার্সদের কাছ থেকে সেই প্রোটেকশনটা খুঁজি। তার কারণ হচ্ছে আমরা যখন বাবা মার কাছে, অনেক বাবা মাই বলেন আমাকে সবকিছু জিজ্ঞেস করবে, আমি সবকিছু বলবো, কিন্তু কার একজন অ্যাডোলেসেন্ট ছেলে বা মেয়ে যদি তাকে কন্ট্রাসেপটিভ নিয়ে প্রশ্ন করে সঙ্গে সঙ্গে বাবা মার ভুরুটা কিন্তু কুচকে যাবে। জানতে চাইছে কেন? ভীষণ সাসপিশিয়াস, তার মানে কি কিছু করছে, কিছু না করলেও জানতে চাইতে পারে, আর যদি কিছু করে তাতেও কিছু করার নেই, কারণ এটা খুব নর্মাল। তো এবার এই যে ভুরুটা কুচকে গেল, তখন কিন্তু আর আমার উত্তরটা অন্য, আবার পিয়ারদের থেকে শোনার অসুবিধা হচ্ছে, তারা অবশ্যই ভুল ইনফরমেশন দেয়। বলছে সমবয়সী অনভিজ্ঞ, তারা ইগনোরেন্ট, তারা জানে না বিষয়টা, না জেনেই হয়তো ভুল দিয়ে ফেলছে। আমি আমার ওই তুই যেটা তোর কি কাজে লাগে, এই ভুরুটা কুচকেও যদি তাকে তার দোষগুণগুলো বলে দিই বা প্রপার ইউজটা বলে দিই, সেটাকে সবসময় বেটার। কিন্তু ওই যে মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের লও সহজ, সত্যটাকে নিতে হবে তো, সত্যটাকে সহজ করে নিতে হবে যে এটা সত্য, এটা স্বাভাবিক, এটাকে তো আগে অ্যাকসেপ্ট করতে হবে। আমার যদি ওই জিনিসটা নিয়ে একটা চূড়ান্ত গিল্ট থাকে, প্রচন্ড অ্যাংজাইটি থাকে, ওটা ভীষণ খারাপ বলে আমি দূরে সরিয়ে থাকি, তাহলে আমি কোনোদিন ভালো করে ওটাকে এক্সপ্লেন করতে পারবো না, কখনো পারবো না, বাবা মা হলেও পারবো না, না হলেও পারবো না আর কি। বললে পরেই আমার ওটা নিয়ে একটা গিল্ট হচ্ছে, ওটা খারাপ কাজ, আমি তো ধরে রেখেছি ওটা খারাপ কাজ, আমার তো ওটা নিয়ে গিল্ট আছে। স্ববিরোধী, স্ববিরোধী, ভীষণ স্ববিরোধী, স্ববিরোধী, ভীষণ স্ববিরোধী। অ্যাডোলেসেন্ট স্টেজে তিনি ডেফিনেটলি প্রথম প্লেজারের বাবা মা খোঁজ পেয়েছিলেন, আজকে যেটা নিষিদ্ধ বলে বলতে চাই একদম সেইখানে থেকে। তো তাহলে যে বাচ্চাদের মানে অ্যাডোলেসেন্ট এবং যৌনতা, এটা নিয়েই তো আমরা এতক্ষণ খুব পোশাক পরিয়ে কথা বলছি তুমি আমিও, তা সেইটার একটা শুরু, সেটা স্বাভাবিক জিনিস জীবনে, খুব স্বাভাবিক। এই স্বাভাবিক জিনিসটাকে স্বাভাবিক করে একজন বয়সন্ধির ছেলে বা মেয়ের কাছে তুলে ধরাটা কিভাবে যায়? প্রথমে দু তিনটে তুলে ধরা হয় না বলেই এতক্ষণ আমরা বললাম, এত কথা বললাম, বিপত্তিটা আসে, গোপনীয়তা আসে, কথার খেলা আসে। তাহলে প্রথমে দু তিনটে জিনিস আমার মনে হয় আগে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেটা হলো যে এই যে বয়ঃসন্ধিটা হচ্ছে এই সময় কিছু চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা ফিজিক্যাল হরমোনাল চেঞ্জ, যেটা আমাদের ফিজিক্যাল লেভেলেও যেমন চেঞ্জ ঘটাচ্ছে সাইকোলজিক্যাল লেভেলেও চেঞ্জ ঘটাচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। মানে কনসেপশন অফ সেক্সটা কিন্তু বদলাচ্ছে, একটা ছোট বাচ্চারও সেক্সুয়াল ওরিয়েন্টেশন আছে কিন্তু তার ধরনটা অন্য, এটা যখন পিউবার্টি স্টেজে চলে আসছে তার ধরনটা অন্য, এটাকে বাবা মাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই জায়গাগুলো এবার ন্যাচারালি তার সাথে সম্পর্কযুক্ত যে ইমোশনসগুলো সেগুলোর ধরনটা বদলাচ্ছে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেগুলো নিয়ে একটু বাবা মাকেও যেমন ওয়াকিবহাল হতে হবে। অনেক সময় এই বয়সে অ্যাডোলেসেন্টদের যেটা হয়, তারা ম্যাচিউরিটির পথে এগোচ্ছেন, ইমোশনসগুলো আস্তে আস্তে ম্যাচিওর্ড হচ্ছে বা অন্যান্য, কিন্তু পুরোপুরি স্কিলটা তখনও তারা কিন্তু অর্জন করেন, এটাকে হ্যান্ডেল করার মতো স্কিলটা, যেমন মিনিমাম একটা র্যাশনালিটি কাজ। এবার অনেক সময় এই বয়সে যেটা হয়, সামান্য কোনো ঘটনা থেকে ভীষণ ইমোশনালি আমি পারট্রাপ্ট হয়ে যাচ্ছি আর কি, মানে আমি শুধু ইমোশন দিয়ে বিচার করছি, কিন্তু শুধু তো ইমোশন না, একটা ঘটনার মধ্যে আরো অনেক জিনিস থাকে, আমরা সেই অনেক দিকগুলো আসি। একটা প্রথম ফোনটা নিয়ে নি। হ্যাঁ বলুন উর্মিমালা। হ্যালো দিদি। বলুন। হ্যাঁ নমস্কার আপনাদের দুজনকে। আমি
হুগলি বোলতেবাটি থেকে বলছি রত্না মজুমদার। আচ্ছা বলুন। হ্যাঁ দিদি, আমার আমার একটা মেয়েকে নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে এখন। আমার মেয়ে না 2013 সালে পাস করেছে সিবিএসই বোর্ড থেকে, ব্যারাকপুর স্কুলের আর্মি স্কুল থেকে আর কি, সেন্ট্রাল স্কুল থেকে। তো তখন বলেছিল মা আমি ডাক্তারি পড়বো। তো তখন না আমাদের ক্যাপাবিলিটি ছিল না, আমাদের অবস্থাটা খুবই খারাপ ছিল। কারণ জান তো কোচিং টোচিং করতে গেলে, ডাক্তারি করতে গেলে পয়সা তো প্রচুর লাগে। আমি বললাম যে তাহলে ঠিক আছে, তুই ততক্ষণ বিএসসি টা পড়, আমি ততক্ষণ আর একটু গুছিয়ে নি, কারণ আমার একটা ছোট ছেলে আছে, তাকেও তো দেখতে হবে। তো তখন রাজি হয়েছিল। তো তারপরে ওই যে ছড়ে কি হলো, পাটা ডিফেক্ট হয়ে গেল, পড়ে গিয়ে না একটা পায়ের মধ্যে প্রচন্ড চোট লাগলো, এখনো ঠিক হয়নি পাটা, এখনো ট্রিটমেন্ট চলছে। সেই তাই জন্য এখন কি বলছে, এখন তো এখন বিএসসি ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে, টেস্ট কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে। তো এখন বলছে মা আমি এখন পড়বো, এখন কিছুতে বিএসসি তো করতে চাইছে না, কিন্তু নিজেই বলছে মা এখন মাঝখানে হয়ে গেলে, মাঝখান থেকে আমি যদি বিএসসিটা ছেড়ে দিই আমার তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, পরে যদি ডাক্তারিটা না পাই খারাপ হয়ে যাবে। তা সে বুঝ সমস্যাটা কি হলো, এখন সমস্যা হচ্ছে এখন কি ও কি তাহলে এক বছর কোচিং করে আবার পরীক্ষাটা দিতে পারবে? মানে আমি ঠিক বুঝলাম না, ওকে তো ডাক্তারি পড়তে গেলেও তো জয়েন্ট টয়েন্ট বুঝতে হবে। হ্যাঁ জয়েন্ট, তাই বলছে যে এক বছর আবার, আমি বললাম এক বছর আবার নষ্ট করবি, ক্লাস করবি, আবার কোচিং করবি, তাও বিএসসি তে যখন এত দূর এগিয়ে গেছে শেষ হচ্ছে না কেন? আমি এখন বলছি এই তাহলে তখন তো আবার একটা বছর নষ্ট হয়ে যাবে না? ও তার পড়ার ইচ্ছে নেই, পড়া এখন বলছে বিয়ে, আমি বললাম বিএসসি টা কমপ্লিট করে নে বছর। তো ওকে আমি এটাই প্রশ্ন আমার কাছে যে ও কি তাহলে সামনে বছর কোচিং করে তার বছর তারপরে বছর কি দিতে পারবে জয়েন্ট? আচ্ছা প্রথমটা তুমি শুনতে পাওনি, আমি তোমায় বলি, ও ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল কিন্তু কিছু পারিবারিক কারণে, সমস্যার কারণে, ওর ছোট ভাই আছে ইত্যাদি, ওর ডাক্তারিটা পড়া হয়নি, তার ফলে ওকে একটা জেনারেল কোর্সে বিএসসি পড়ছে ফাইনাল ইয়ার বাকি, কিন্তু পায়ে একটা চোট লেগে ও এখন হাঁটা চলারও একটু প্রবলেম এবং ও একেবারে বিএসসি পড়তে ভালো লাগছে না। তা ওর মায়ের প্রশ্ন হচ্ছে ও কি করবে, একটা বছর নষ্ট করবে না? উনি কি লাইনে আছেন? আপনি আছেন তো লাইনে আছেন কি? উনিরা কেটে গেছে? আহা কেটে গেছে। আচ্ছা প্রথম কথা হচ্ছে ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল, মানে প্রথম প্রশ্ন, ডাক্তারি পড়তে গেলে যেটা করতে হয়, মানে নর্মাল কোর্সে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাটা আদৌ বসেছিল কিনা বা বসলেও চান্স পেয়েছিল কিনা? বসেনি। এবার যদি না বসাটা এরম হয় যে বাড়ির কোনো আপত্তির কারণেই ও পরীক্ষাটাতেই বসতে পারেনি আর কি, এবং বাড়িরই ফাইন্যান্সিয়াল কারণের জন্য বসতে পারেনি এবং বাড়ির লোকের কারণেই ওকে জেনারেল কোর্সে পড়াশোনা করতে হয়েছে, সেক্ষেত্রে বিষয়টা হলো যে এবার ও যদি এখন পরীক্ষা না দেয় তাহলে কি ওর গ্রাজুয়েশন হওয়াটা হবে না, গ্রাজুয়েটও হবে না, ডাক্তারিতে চান্স পাওয়াটাও সম্ভব না, পাবে কি না সেটা খুব অনিশ্চয়তার ব্যাপার, কারণ অলরেডি দুবছর হয়ে গেছে, দুবছর বাদে আবার নতুন করে জয়েন্ট দিয়ে, জয়েন্ট না দিয়ে যে ডাক্তার, জয়েন্ট দিয়েই যদি ফিনান্সিয়ালি অসুবিধা থাকে, জয়েন্ট না দিয়ে যে ডাক্তারি সেটার প্রশ্নই আছে না, জয়েন্ট দিয়েই পড়তে, টিউশন টিউশন নিয়ে পড়তে চাইছে। প্রথম কথা যদি অসুবিধা থেকে থাকে এগুলোও কিন্তু মোটামুটি এক্সপেন্সিভ আর কি, যাই হোক, তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা হচ্ছে গ্রাজুয়েটটা হয়ে যেতে পারে যেটা করছে, কারণ এটাকে বন্ধ করে দিয়ে ডাক্তার হতে গেলে পরে যদি কোনো কারণে ওটাও না হয় তখন কিন্তু দুটো দিকে বেরিয়ে যাবে হাত, তিনটে বছর প্রায় নষ্ট হবে। বরং এটা করতে পারে ও, এটা করে নিয়ে ডাক্তার যদি নাই হওয়া হয়, আমি জানি না ও কি সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন করছে সেটা আমি জানি না, যদি এরকম কেমিস্ট্রি তো কেমিস্ট্রি নিয়ে ও পরবর্তীকালে কিছু পড়াশোনা করতে পারে, বায়োকেমিস্ট্রির কোনো দিকগুলোতে যেতে পারে আর কি, যদি ওর রেজাল্ট পারমিট করে, যে তাহলে এই জায়গাগুলো একটুখানি মানে কি বলবো আমি, ওর ভালো লাগার যে জায়গাগুলো, ডাক্তারি ভালো লাগার কারণ তো এই সাবজেক্টগুলোকে ভালো লাগা, তো সেগুলোকে নিয়ে ও ফার্দার কোনো পড়াশোনা করতে পারে, বা একেবারে কিছু না হলে আরেকটা অপশন আছে, সেটা ওর ভালো লাগবে কিনা জানি না, ও নার্সিং পড়াতে যেতে পারে, সেটাও কিন্তু কিছুটা হলেও ওকে ওই জায়গাটার কাছাকাছি পৌঁছে দেয়, তো সেটাকেও ও কিন্তু চেষ্টা করে দেখতে পারে। সুতরাং তোমার মত হচ্ছে যে বিএসসিটা কমপ্লিট করে, কারণ এই মাঝপথে এটা দুবছর অলরেডি হয়ে গেছে, এটাকে ছেড়ে যাওয়ার কোনো মানে হয় না। আরেকটা তো শিওর নয়,
আপনি নিশ্চয় শুনেছেন আপনার মেয়েকে আপনি বুঝিয়ে বলুন যে দুটো বছর অলরেডি স্পেন্ড করেছে এবং আরেকটা অনিশ্চিতের জন্য, মানে যেটা একদম আমার আছে নিশ্চিত সেটাকে এড়িয়ে যাওয়া খুব কাজের কথা হবে না। মানে লোপা মুদ্রা তাই মনে হচ্ছে, আর ওর যদি একদম পড়তে ইচ্ছে না করে তো আলাদা কথা। আমরা যেখানে ছিলাম আর কি, যে এই বাবা মাদের দিক থেকে কোনখানটা জটিল হয়ে যায়। হ্যাঁ, এবার জটিলটা হয়ে যায় এই কারণে যে বাবা মারাও না এই সময়টাতে, একটা ছেলে বা মেয়ে যখন তার বয়সসন্ধিতে পৌঁছচ্ছেন তখন বাবা মারা যে জায়গাটায় পৌঁছে যাচ্ছেন সেই জায়গাটা কি, তারা তাদের মধ্য বয়সের একটা জায়গাতে মোটামুটি পৌঁছে যাচ্ছে সেই দিক থেকে দেখছে। আমি এই প্রশ্নটা আসবো একটা ফোন। হ্যাঁ হ্যাঁ বলুন, উর্মিমালা বলছি। হ্যাঁ দিদি, বলছি আমার ক্লাস এইটে পড়ে আমার ছেলে, 13 বছর বয়স। তো ও এখন, আমি একদিন বুঝতে পারলাম ও কিছু ভিডিও দেখছে, অ্যাডাল্ট ভিডিও। হ্যাঁ, তা আমি ওকে প্রথমে জিজ্ঞাসা করা, তো ও বলছে স্কুলের সবাই তো দেখে, স্কুলে এরকম দেখে থাকে। তা যাই হোক, আমি ওকে বোঝালাম এরকম এখনো তো বয়স হয়নি দেখার, এখন এগুলো দেখো না, যাই হোক বুঝিয়েছি। তা আমার মনে হচ্ছে ও দেখছে কিছু কিছু, এখন ওতে দেখলাম মানে ভিডিও দেখে ডিলিট করে দিচ্ছে, বা স্কুলে কোনো কোনো বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপে লিখে হচ্ছে সেই বন্ধু হয়তো স্কুলে আয় গিয়ে এসে দেখাবো। স্কুলে অনেকে মোবাইল নিয়ে আসে, সেটা তো আমার হাতে নেই, আমার ছেলে এমনি মোবাইল পায় মানে ওর নেই, মানে এখনো নেই, বন্ধুদের কাছে গিয়ে এখন দেখছে, সেটা আমি কি করে বোঝাবো এখন বুঝতে পারছি না। তা ওর মোবাইল নেই তো ওর বন্ধু কোথায় হোয়াটসঅ্যাপ করলো, আপনি কোথেকে দেখলেন? মানে ওর বাবার, ওর বাবারটাতেই ও বন্ধুর সাথে একটু হয়তো যোগাযোগ করে, বন্ধুর বাবার নাম্বারই আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন একটা জিনিস আপনার হাতে আছে, বাকিটা ও বলবে কি করে বোঝাবেন। আপনি স্কুল অথরিটিকে জানাতেই পারেন যে তারা মোবাইল নিয়ে যায় স্কুলে। আমি তো এমনি সব অনেক গার্জেনদের কাছেই শুনছি নিয়ে যায়। হ্যাঁ, সেটা আপনারা প্রিন্সিপালকে জানাচ্ছেন না কেন? জানাচ্ছে না, এখন স্কুলে বললেও স্কুলে খালি মানে গার্জিয়ানদের দোষ দিচ্ছে, গার্জিয়ানরা পাঠায়। না না, আপনি একবার বলে দেখুন না, গার্জিয়ানদের তো দোষ আছে, গার্জিয়ানরা 13 বছরের ছেলেকে মোবাইল কিনে দেয় বলছেন, আবার মানে লুকিয়ে লুকিয়ে ঠিক নিয়ে আসে, আমি এরকম শুনেছি। এনিওয়ে আপনি শোনা, সিসিটিভি বসিয়েছে না কেন? আমার দিক থেকে মনে হয় আমরা অনেক সময় না এই দায়িত্বগুলো পালন করি না। যদি শোনা কথাই হয় আপনি যাচাই করে অন্তত প্রিন্সিপালকে এটা বলতে পারেন যে আপনার এরম ধারণা হচ্ছে, এবং সত্যি তো গার্জেনরা অন্যায় করছেন যে ওইটুকু বাচ্চার হাতে একটা মোবাইল কিনে দিয়ে, ওই দামি মোবাইল 13 বছরের ছেলে, কাজে তার জন্য একটু অভিভাবকরা আমরা একটু শাস্তি পেতেও পারি। কোথাও একটা ইটার্নাল মা থেকে যায় এবং ওই আহাবাছা লাগলো সেটা চলে, ওই দাও ছেড়ে লক্ষ্মী ছাড়া, তার লক্ষ্মী ছাড়া গৃহ ছাড়া করে এটা হয় না। কিন্তু এই বয়সটাতেই যদি একটু ওদের ছাড়া হয়, সর্বদিক থেকে ছাড়া হয়, স্বাভাবিকভাবে ওদের কিন্তু সেন্স অফ রেসপন্সিবিলিটিটা গ্রো করে। আমি একটি ছেলেকে দেখলাম এই চট্টগ্রামে গিয়ে, ছেলেটি ক্লাস 10। আচ্ছা, যে প্রত্যেক দিন তার কাজ হচ্ছে, রাত্রে ওরা বাবা মা ছেলে একসঙ্গে খায়, মেয়ে সম্প্রতি বিদেশে পড়তে গেছে, যে খাবার টেবিল সাজায়, যে খাবারগুলো মাইক্রোওভেনে গরম করা যায় সে সেগুলো গরম করে, আর ওর মা খুব মিষ্টি করে বলছিল যেগুলো চুলায় গরম করতে হয় সেটা আমি করি, কিন্তু তারপরে খাওয়া হয়ে গেলে টেবিল পরিষ্কারটা এবং লেফট ওভার তুলে রাখার কাজটা হচ্ছে বাবার বা বাবাটার। মার কাজ হচ্ছে রান্না করা বা খেতে দেওয়া, একসঙ্গে খাওয়া। কি চমৎকার শিখেছে ছেলেটি, এবং ছেলেটি ভয়ানক ভালো লেখে, পড়াশুনোর বাইরে ডিবেট করে, মানে সমস্ত দিক থেকে একটা পরিপূর্ণ বিকাশ যেগুলো আমরা মনে করি। এখন একটু নিরালা পেলেই সে যে শুধুমাত্র অন্য কাজই মত্ত হবে, শারীরিক মানে সুধাপান করবে তার কোনো মানে নেই, তার যদি অন্য ইন্টারেস্ট থাকে সে সেই ইন্টারেস্টও করবে। এক্ষেত্রে আমার মনে হয় অভিভাবকদের না একটু ট্রাস্ট তৈরি করতে হবে, একটু গেলো গেলো ভাব দরকার, সবসময় গেলো গেলো না, ওই বিশ্বাসটা তৈরি করতে হবে, এবং বিশ্বাসটা তৈরি করলে এই পারস্পরিক বিশ্বাসটা আমি ফিরে পাবো। বুঝিয়ে দিতে হবে পাঁচ টাইম মানেই
এই অ্যাডোলেসেন্ট স্টেজ কেন কোন স্টেজই শুধু ইন্ডালজেন্স সেক্সুয়াল বা ফিজিক্যাল ইন্ডালজেন্স নয়, আরো অনেক দিক অনেক কিছু আছে, অনেক কিছু, সেই বিকাশগুলো তো ভীষণ দরকার। এবং এইটাই কিন্তু সময়, যে সময়টাতে মায়েরা বলে না মেয়েদের একটু একটু চা করতে শেখ, একটু ডিম ভাজতে শেখ, লোক ঘর গুছো, মানে নইলে তো সবাই থেকে তাড়ি দেবে, ঠিক তেমনি একটি ছেলেকেও ওইভাবেই এই সময়টাতেই আমার মনে হয়। আমি ছেলে মেয়ে তফাত করে বলছি না, আমি একদম বয়স সন্ধির জায়গাটা থেকে বলছি, বাংলা হচ্ছে কিছু দায়িত্ব তার উপরে দেওয়া, হেরে দিলে এবং দিয়ে যদি একটু রিল্যাক্স করা যায় যে সে আমার দায়িত্বটা পালন করবে, তাহলে কিন্তু সেটা পালিত হয়। হ্যাঁ, এবার আমি কথায় বলছি যে অনেক সময় হয় যে উইকেন্ডে, এখন তো বেশিরভাগ বাড়িতেই সপ্তাহে একদিন বা দুদিন বাজার করা হয়, তো উইকেন্ডে হয়তো মা যান বাজার করতে, এবার সাথে আমার ছেলে বা মেয়ে যেই থাক না কেন বয়স সন্ধি সে যাবে, তাতে দুটো জিনিস হয়, একটা হচ্ছে প্রপারলি একটু বাজার করাটাও কিন্তু একটা শেখা, সেই শেখাটা হয়, দ্বিতীয়ত বাজারটা নিয়ে আসার সময় খুব বেশি ভার যাতে একজনকে বহন না করতে হয়, দুজনের হাতে দুটো ব্যাগ থাকলে পরে আমরা ওটাকে শেয়ার করে নিতে পারি। তো আমি এরকম কাউকে জানি যে ওর ছেলে হোস্টেলে থাকে, প্রত্যেক কাছেই থাকে বলে প্রত্যেক শনি রবিবারই আসে, তো শনি রবিবারে ছেলেকে নিয়ে একটা মলে চলে যায়, যেহেতু ওরা মা আর ছেলে দুজনেই থাকে, ওর হাজবেন্ড নেই, তো ওরা চলে যায় ওরা সপ্তাহের বাজারটা, এবং ছেলেও কিন্তু এখন সেটা বলে যে আমি চলে গেলে আমি তো বাজারটা করা থাকলে পরে তোমার সারা সপ্তাহ আর কোনো অসুবিধা হবে না, উইলিং পার্টিসিপেশন। হ্যাঁ, উইলিং পার্টিসিপেশনটা করে সেগুলো আবার গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে ওরা তারপর নিজে, মানে এই জায়গাটা একটু শেখানোরও একটা ব্যাপার আছে, আর মানে তার সাথে তার মানে এটা যে একটা দায়িত্ব, মানে রেসপন্সিবিলিটি, সেই ভাগ করে নেওয়ার একটা জায়গা আছে। তুই পারবি না আমি পারবো এটা না করে, না পারবি কেন আমি যা পারি তুইও পারবি, তুই আমার চাইতে ভালোই ভালোই দেখি না উৎসাহ দেয়। হ্যাঁ বলুন উর্মিমালা। হ্যাঁ ম্যাডাম, আমি নাম প্রকাশে অনেক ঠিক আছে। হ্যাঁ, আমার ছেলের বয়স 3, একটা নামি দামি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করেছে। হ্যাঁ, ও সার্ভিসে দেখছে কিন্তু কিছু মেয়ের সাথে ও অভ্যস্ত হয়ে গেছিল। হ্যাঁ, কিছু মেয়ের সাথে ও অভ্যস্ত হয়ে গেছিল গাঁজা মদ। এত ভালো ছেলে, হ্যাঁ, উনি ওকে চাকরিটা দিয়েছিলেন, এখন কলকাতায় একটা ভালো ডাক্তারের আন্ডারে ও চিকিৎসা হতো। হ্যাঁ, কিন্তু চিকিৎসা হতো একটা ভালো নামি দামি ডাক্তারের আন্ডারে, আর নমাস চিকিৎসা করতে কিন্তু সবসময় মনে ভয় হয়, অ্যাংজাইটি তো, আবার ওটা ভালো হয়ে গেলে আবার আসছে কিনা বা ওষুধটা ও ছেড়ে দিতে পারবে কিনা, এটা নিয়ে আমি মানে আপনাদের কাছে জানি। এটা আপনার অ্যাংজাইটি যে ছেলে আবার ঠিক হবে কিনা, আবার ওইগুলোর দিকে ফিরে আসবে কিনা। ছেলের বয়স কত বললে? 20 23 23 এখন চাকরি করে না? হ্যাঁ, চাকরি করে, এখন চাকরিটা ওকে ফিরিয়ে দিয়েছেন অফিসের লোক, বলছে ভালো ছেলে, এত ভালো ছেলে, আপনারা চিকিৎসা করান, বলে চিকিৎসা করাচ্ছি, কিন্তু ভীষণ আমি অনেক দিক দিয়ে ভীষণ, আমার এত সুন্দর ছেলে, সোনার ছেলে, আমার কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু প্রশ্ন করবে? না, কিছু বলবে না, এখন তো ভালো আছে, ওষুধের রেসপন্স করছে, ওষুধ খাচ্ছে, একজন কলকাতা নামি দামি ডাক্তার বলতে দেখাই। হ্যাঁ, আমি মোটামুটি গ্রামের মেয়ে, হ্যাঁ, আমার ছেলে নামি দামি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে সরকারি চাকরি করছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, এত উত্তালা হবেন না। শুনুন, হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গিয়ে কিছু নেশার বশবর্তী হওয়া, বা উনি যেটা বললেন মেয়েদের সাথে মিশে, সেটা কারোর সাথে মিশুক না মিশুক, মানে একটা বন্ধুদের গ্রুপ যারা তাকে, মানে সবসময় যে মেয়েরাই খারাপ করবে এমন তো কোনো কথা নেই, তো একটা বন্ধুদের গ্রুপ যারা এই নেশাটা করত, তার মধ্যে সেও গিয়ে পড়েছিল, গিয়ে এই নেশাটা করে তার মধ্যে কিছু অসুবিধে তৈরি হয়েছে। এখন যেহেতু আন্ডার মেডিকেশন, ডাক্তার ওকে দেখছেন বা ওষুধ খাচ্ছে, অতএব অ্যাকর্ডিং টু সেই ডাক্তার যেরকম ভাবে প্রেসক্রাইব করেছেন, যেভাবে ওষুধগুলো খাওয়ার, আর উনি একটা প্রশ্ন করলেন ওষুধ কি সারা জীবন খেতে হবে, সেটা কিন্তু সেই ডাক্তার ঠিক করবেন, হয়তো সারা জীবন খেতে হবে না, কিন্তু সেই না হওয়ার একটা হয়, সো হ্যাঁ, এক নম্বর সাপোর্ট, দ্বিতীয় কথা অনেক সময় সারা জীবন খেতে হয় না, সেটাও দেখা গেছে,
আর কিন্তু এই ছেড়ে দেওয়াটা না, ওষুধটা কখন বন্ধ হবে এটা কিন্তু ওনার ইচ্ছেতে বা ওনার ছেলের ইচ্ছেতে হবে না, এটা কিন্তু সেই ডাক্তার যখন মনে করবেন ওষুধটা বন্ধ করার একটা প্রসেস আছে, সেই প্রসেসটার মধ্যে দিয়ে একটা সময় হতে পারে হয়তো ওষুধটা বন্ধ করে দিয়ে কিছু থেরাপি চালু করা হলো, কিছু কাউন্সেলিং চালু করা হলো, এইগুলো চলতে পারে আর কি। তো সেইগুলো চলবে, এটা আমার মনে হয় না যে অ্যাংজাইটি, আর ভবিষ্যতে আবার কোনোদিন অ্যাংজাইটিটা ফিরে আসবে কি না, ফিরে আসতে পারে, মানে এটা বোধহয় মার ভয় করে আবার যদি ফিরে আসে। দেখুন কোনো জিনিসই তো আমাদের অনেক কিছুই তো ফিরে আসে, মানে একটা আমাদের শারীরিক অসুখও তো একবার হলে পরে আবার সেটা কি হয় না, অনেক সময় তো হয় সেটা, তো এক্ষেত্রেও সেটা হয়তো ফিরতে পারে। হয়তো এই বিষয়টা নিয়ে এখন ওর কি নিয়ে অ্যাংজাইটি আমি জানি না, মানে ওর চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে অ্যাংজাইটি নাকি অন্য কিছু নিয়ে অ্যাংজাইটি। এবার চাকরি থেকে তো বলছেন যে অফিস ওকে আরেকবার সুযোগ দিয়ে এটা কতখানি ভাগ্য আমি বলবো, আপ মায়েরও ছেলেরও লাকি আপনি যে অফিস তাকে এই সুযোগটা দিয়েছে, একটা সুযোগ পেয়েছে। হ্যাঁ এখানে একটু কি মনে হয় আলোপা, উনি একটু যদি প্লাস সাইড গুলো ভাবেন, হ্যাঁ মানে ওনার অ্যাংজাইটিটা একটু কমাতে পারেন, ওনার কাছে উনি যেতেও পারেন, উনি নিজে একটু কারোর কাছে যেতে পারেন, একটু ওনার মানে ছেলের যেমন চলছে উনি নিজের একটু কাউন্সেলিং করতে পারেন, ওনার অ্যাংজাইটিটা কমানো দরকার। কারণ সারাক্ষণ যদি উনি এইটা নিয়ে ভাবতে থাকেন যে আবার ছেলের এটা রেকার করতে পারে, করলে পরে কি হবে, তাহলে পরে উনি নিজে অসুস্থ হয়ে পড়বেন। আবার ছেলেরও মনে হতে পারে মা ট্রাস্ট নেই ডাক্তারের উপরে বা আমার উপরে, একদম একদম, সেই জন্য উনি এটা করতে পারেন। আর আমার মনে হয় ছেলে ওষুধপত্র খাচ্ছেন এবং উনি বলছেন যে কোনো ভালো আছে, নামি ডাক্তার দেখছেন, তাকে ওষুধপত্র দিচ্ছেন, আমার ধারণা সে সুস্থ হয়েছে। কাজে আপনি প্লাস পয়েন্ট গুলো ভাবুন যে আপনার ছেলে একটা সেকেন্ড চান্স পেয়েছে, সে তার প্রপার ডায়াগনোসিস হয়েছে এবং সেইখান থেকে বেরিয়ে আসছে, কেমন এতগুলো ভালো, সে কলকাতা ইন্ডিপেন্ডেন্টে আছে, চারটে ভালোই তো আমি বললুম। এবার আপনি একটা লিখে ফেলুন তো চারটের চেয়ে খারাপ গুলো বেশি কিনা, দেখবেন ভালোটা সবসময় বেশি হচ্ছে, ওরকম করে মন খারাপ করবেন না। আর বাচ্চাদের তাহলে মনে হয় কি যে আমি এত চেষ্টা করছি, মা আমাকে ট্রাস্ট করছে না। আপনার দিকটা আমি খুব বুঝতে পারছি, সবসময় হারাই হারাই একটা ভয় হয় যেহেতু একটা ধাক্কা খেয়েছেন, আপনাকেও তো ভালো থাকতে হবে, ছেলে আপনার সোনার ছেলে, আরো কত সোনার ছেলে হয়ে উঠলো, এনজয় করবেন না, এসব ভেবে মন খারাপ করবেন। এগুলো মানে এই যে ধরো পার্ট অফ এটা তো গাঁজা খাওয়ার কি কুফল, কেমন এইগুলো তো সত্যি সত্যি বাবা মারা যখন ইঞ্জিনিয়ারিং কলেজ একটি ছেলে এত করে চান্স পেয়ে ভর্তি হচ্ছে সবকিছু, এইগুলো তো প্রস এন্ড কনস গুলো তো সবটা তো ওইভাবে বলা যায় না। একটা জিনিস হচ্ছে একেবারে ধরে ধরে গাঁজা সব হয়তো আমাদের পক্ষে জানাও সম্ভব না, এবার হাসিস খেলে কি হয় আমাদের সময় এসব নাম শুনি, আর মারিজুয়ানা খেলে কি হয়, গাঁজা খেলে কি হয়, এত বাবা জানবেই বা কোথেকে, বাবা হয়তো বেশ গাধা, আমরা তো বেশ গা পরে বুঝতে পেরেছি। আমি দেখেছি একটা লোক জোরে জোরে কথা বলছে মদের গন্ধ নেই, আমাকে সবাই বলছে কি এদিকে চলে এসো লোকটা নেশা করেছে, আমি বলছি নেশা কি করে, মানে তারপর একটা মানে এরম লাবাও তো একটা সময় ছিলাম, পরে শুনলাম নাকি তখনই ওই ড্রাগ ট্রাগ বেরিয়েছে খুব, এই যে তুমি বললে তো ন্যাচারালি এইগুলো। তবে একটা জিনিস বলা যেতে পারে, সেটা ইন জেনারেল একটা আলোচনা, যে উনি যে কথাটা বললেন আমি খুব গ্রামে ছিলাম, বা ছেলেও যদি ওই পরিবেশে বড় হয়ে থাকে, অনেক সময় কি হয় যারা একেবারে ওই ধরনের বাইরের কোন পরিবেশ থেকে এসে একটা খুব বড় জায়গায় এরকম পরে না, তারা না চট করে ব্যাপারটা ভীষণ ক্যারেট হয়ে যায়, হারিয়ে যায়। হ্যাঁ এবার তখন কি করবে, আর যারা এটা করছে তারাও কিন্তু একটু টার্গেট করে আর কি, হ্যাঁ তুই এটা করিস না, সফট টার্গেট তো ওটা সফট টার্গেট করে দেখ না কি মজা, কেউ বুঝতে পারবে না আর কিচ্ছু হয় না, জাস্ট একটা স্নিফ নেয় কিচ্ছু হবে না। এই যে বিষয়গুলো সেই জায়গাগুলো একটু যদি বাবা মারা যাদের পক্ষে যারা এটা জানেন আর কি একটু বুঝিয়ে দেওয়া, যে দেখো যাচ্ছ কলেজে পড়তে যাচ্ছ, ভালো জায়গায় চান্স পেয়েছ, হস্টেলে থাকবে, এই ধরনের অনেক কিছু জীবনে আসবে, কিন্তু এগুলোকে কিন্তু কাটিয়ে এগোনোটাই হচ্ছে জীবন। অথবা এই ছেলেরা যদি শুরুতে এই অভিজ্ঞতাগুলো একটু বাড়িতে শেয়ার করে, জানো এরকম একটা হয়েছিল, হ্যাঁ তাহলেও বাবা মা একটা স্কোপ পান, অ্যালার্মটা দেবে, অ্যালার্মটা দেবার। এবার তারাও হচ্ছে তারাও বাড়িতে বলে না, বা বাবা মারাও হয়তো তাদের অনভিজ্ঞতার কারণে এই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানে না, এবার বা শুনলেই ভীষণ রে রে করে ওঠে আগে। মানে আমি আগে থেকে বলতে চাইছি যে দেখো এগুলো আসতে পারে, এগুলো নর্মালি হস্টেলে হয়, আমরা কাগজপত্রে পড়ি, কিন্তু এই জায়গাটায় যদি জীবনটা স্টাক আপ হয়ে যায় তাহলে কিন্তু আর এগোনো যাবে না, তো এই জায়গাটা একটু বুঝতে হবে আর কি। আর এর থেকে কি কি
প্রস এন্ড কনস এর থেকে দেখো এইগুলো খারাপ জিনিস এগুলো হতে পারে আর কি, এর থেকে বা কোনো সময় হতে পারে হস্টেলে পুলিশ রেড হয়ে যেতে পারে, তোমাকে তুলে নিতে পারে, কারণ এগুলো আইনত এই জিনিসগুলো রাখা আমার অপরাধ। ছোটবেলায় এরকম মা দেখেছি আমি, একেবারে খুবই কৃতি ছেলে তার, মানে অন্য দিক থেকে তাকে সবাই চেনে, মানে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে, মা খেতে দেন, সে টেবিলে মাথা নামিয়ে ফেলছে, কথা জড়িয়ে যাচ্ছে, আমার খোকন করতে পারে না, বাজে কথা কও না, মানে একেবারে এরম মাও দেখেছি। হ্যাঁ সেটা এইরকম, সেই দিনটা তো আর এখন নেই। না না না, সেটা তো ওনার একটা অন্ধবিশ্বাস ছেলের ওপর, অধিকাংশ ক্ষেত্রে থাকে যে হ্যাঁ আমার ছেলে তার কোনোদিন নাইট ফল হতে পারে না, আমার ছেলে কোনোদিন করতে পারে না, আমার মেয়ের এটা হতে পারে না। আর এট দ্য সেম টাইম না, আরেকটা জিনিসও হয় যেটা হয় সবটাই অন্যদের কারণে আর কি, একটা অন্যরা খারাপ করে দিয়েছে। আসলে দেখুন অন্যরাও যে খারাপ করে না সবাই তো হচ্ছে না, একটা একটা ক্লাসে হয়তো 40 জন আছে, তার মধ্যে 10 জন একটা কাজ করছে, 40 জন কিন্তু 40-এ 40 জন এই কাজটা করে না, তারাও কিন্তু যারা করে তাদের কিন্তু একটুখানি নিষিদ্ধ বস্তুর প্রতি হাতছানি সবার থেকে কোথায় গিয়ে কন্ট্রোল যদিও সমস্যাটা মূলত শারীরিক, কিন্তু তবুও আমি ফোন করলাম কারণ বোনের 11-এ পড়ে, ক্লাস 11-এ পড়ে, আর আপনারা যেহেতু আজকে এই মানে এই বয়সের ছেলেমেয়েদের নিয়ে আলোচনা করছেন সেই জন্য আমি বলছি, ওর সমস্যাটা যেটা যে বিষয়টাকে ঘিরে সেটা হচ্ছে ওর যখন মেনস্ট্রুয়েশন হয় তখন ভীষণ পেটে ব্যথা হয়। এবার এটা অনেকেরই তো হয়, যেমন আমার নিজেরই হতো, আমার মায়েরও হতো, তো এবং আমাদের বন্ধু বান্ধবের মধ্যেও অনেকে দেখেছি, মানে বান্ধবীদের মধ্যে যে এই ব্যথাটা হয়, এটা খুব কমন একটা ব্যথা। কিন্তু আমার বোনের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে যে অত্যন্ত মানে ব্যথাটা এতটা অস্বাভাবিক একটা মানে পর্যায়ে চলে যায় যে মানে বাড়ির লোকের পক্ষে মানে ওকে সামলানোটা মুশকিল হয়, মানে ও এতটা অস্বাভাবিক হয়ে যায় মানে প্রায় অজ্ঞান মতো হয়ে যায়, এমনকি এই ধরনের কথাবার্তা বলে তখন যে আমি আর বাঁচবো না, আমার কি হবে। এবার এই প্রসঙ্গে একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে যে ওর বছর কয়েক আগে এবার গলস্টোন অপারেশন হয়েছিল। হ্যাঁ, তো এটা আমরা জানি না যে তার সঙ্গে কি এটা কোনো ভাবে রিলেটেড কিনা। এবার বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, মানে কলকাতার ডাক্তারও দেখিয়েছি, এমনকি স্থানীয় ডাক্তারও দেখিয়েছি, কিন্তু তারা যে মানে মেডিসিন দিয়েছে বা যেভাবে প্রেসক্রাইব করেছে সেভাবে খুব একটা হেল্প হয়নি আমাদের, অর্থাৎ মানে বোনের অবস্থার কিছু পরিবর্তন ঘটেনি। এমন হয়েছে হয়তো সাময়িক ভালো আছে, মানে কোনো একটা মাসে হয়তো একটু কম হলো, কিন্তু তারপরে আবার সেটা আমরা ভীষণ হতাশ সেই বিষয়টাতে, আমরা কি করব। হ্যাঁ, আর যেহেতু ও এই ধরনের কথাবার্তা বলে যখন ওই সময় যে আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই না, সেইহেতু শারীরিক ব্যাপারটা হলেও ব্যাপারটা শারীরিক হলেও আমি আপনাদেরকে ফোন করলাম যে যদি এর মধ্যে কোনো যোগাযোগ থেকে থাকে, মানে শারীরিক মানসিক বা কি মানে কি করবো, আপনারা যদি একটু ডিরেকশন দেন। আমি ডাক্তারবাবু এবং আপনাকে দুজনের কাছে এই প্রশ্নটা রাখলাম, আমার এই একটি সমস্যা শুনতে থাকো। আমার দুটো প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। একটা হচ্ছে যে এই যেসব ডাক্তার দেখিয়েছেন, যেসব গাইনোকোলজিস্টদেরকে দেখিয়েছেন, তারা কি বলেছেন, ওষুধ কি দিয়েছেন সেটা বড় কথা, কি বলেছেন, মানে কেন এত এত তীব্র যন্ত্রণা কেন হচ্ছে, ওর কি কোনো সিস্ট, হ্যাঁ কোনো সিস্ট আছে, কোনো ধরনের কোনো ফাইব্রয়েড আছে, কিছু বলেছেন তারা, কোনো টেস্ট, তারা কিছু বলেননি, কোনো ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি কিছু হয়নি না। যখন ওর গলস্টোন অপারেশন হয়েছিল তার আগে তো ওরকম অনেক ইনস্টেবল, তখন বিভিন্ন ডাক্তার দেখানো হচ্ছিল, প্রথমে যেরকম হয় না যে ব্যথা হলে ধরে নেওয়া হয় যে গ্যাসের ব্যথা হতে পারে, নানা রকম স্বাভাবিক মানে কোনো ব্যথার ধরনগুলো কিন্তু আলাদা হয়, গলস্টোনের ব্যথার ধরন আর এই ব্যথার ধরনটা কিন্তু একদম আলাদা, একদম আলাদা। হ্যাঁ না, আমি বলছি 2 বছর আগে যখন হয়েছিল, এবার ওর যখন গলস্টোনটা ধরা পড়ল তখন তো সব টেস্টে ওটা ধরা পড়ে গেল, তারপরে ওটা ওই শর্ট লেগ থেকে ওটা অপারেশন হলো। হ্যাঁ, কিন্তু তার আগে এবং তার পরে যে ডাক্তারদেরকে ওর এই ব্যথাটাকে কেন্দ্র করে দেখিয়েছি তারা কোনো টেস্ট করতে বলেননি। নর্মালি এই ক্ষেত্রে একটা লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাফি করার দরকার পড়ে নর্মালি, তো সেটা করলে পরে কেন
খুব দেখুন একটু একটু হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিছু ব্যথা হয়, এ সময় কম বেশি অনেকের থাকে, ব্যথার সাথে অনেকের অন্য কিছু কিছু উপসর্গ থাকে, কারোর একটু জ্বর জ্বর ভাব থাকে, কারোর হাত পা ব্যথা করে, এগুলো নানা কিছু থাকে এবং সেই সংক্রান্ত অনেক সময় একটু সাইকোলজিক্যাল চেঞ্জ, যেহেতু হরমোনাল চেঞ্জ হয় মুড চেঞ্জিং একটা হয়, একটু ডিপ্রেশন হয়, এগুলো হয়, কিন্তু এত তীব্র ব্যথা আপনি যেটার কথা বলছেন এটা কিন্তু আমার মনে হয় একটু ফিজিওলজিক্যাল লেভেলে ভালো করে ইনভেস্টিগেট করা উচিত যে কেন এত তীব্র ব্যথা হচ্ছে, এবং সেগুলো একটু আলট্রাসোনোগ্রাফি বা এগুলো না করলে বোঝা যাবে না। আমি আমার মনে হয় যে আপনারা যে ডাক্তারকে দেখিয়েছেন যাদেরকে, তারা যদি নাও বলেন আপনারা নিজেরা একবার জিজ্ঞেস করুন না যে একটা আলট্রাসোনোগ্রাফি করে কি দেখবেন ডাক্তারবাবু যে কেন এত কষ্ট হচ্ছে, এত কেন ব্যথা করছে, ওর কষ্টের জন্য ওরা মনে হয় যে আমি মরে যাবো থাকবো না, বা ওই একটা তো হরমোনাল চেঞ্জ এই সময়টা হয়, সেই সময়তে একটু মুড চেঞ্জ হয়, তার সাথে এত যন্ত্রণা হলে তখন যেন আর মনে হয় আর বেঁচে থেকেই লাভ নেই, আবার তো বাবা মানে একটা মাস গেলেই আবার সামনের মাসে যেন এটা আবার হতে থাকবে, মানে বলছিলেন যে একটু সাময়িক একটু উপকার হয়েছে, সেটাও কিন্তু প্রোগ্রেস। হ্যাঁ সেটাও তো আমার মনে হয় এটা একটু জিজ্ঞেস করুন আর কি ডাক্তারদের সাথে, যদি এই সংক্রান্ত সমস্যাগুলো হয়, নর্মালি গল ব্লাডার স্টোনের অপারেশনের সাথে এটার কোনো সম্পর্ক থাকার কথা নয়, তবে দেখুন অ্যাবডোমেনের অপারেশন তো, এবার আমি তো ওইভাবে ওরকম সার্জেন নই কাজে আমি ওই পার্টটা বলতে পারবো না যে কোনটার সাথে অপারেশন হলে কিছু হয় কিনা, সেটা একটু আপনারা কথা বলুন যে দু বছর আগে গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে, আর এখন তো গল ব্লাডার স্টোন সবারই প্রায় মানে লিথোট্রিপসি করে হয় আর কি, খুব কাটা ছেঁড়ার ব্যাপারটা থাকেও না তাতে, একবার কথাগুলো দেখুন, তবে আমার মনে হয় লোয়ার অ্যাবডোমেনে আলট্রাসোনোগ্রাফি করাটা খুব দরকার।